Tori. Eh, Jakarta tadi. Assalamualaikum. অনেক দিন ধরে আপনারা ফোর স্ট্রোক ইঞ্জিন চাচ্ছিলেন, নৌকার চালানোর আউটবোর্ড যে ইঞ্জিনটা সেটার ফোর স্ট্রোক চাচ্ছিলেন, সেটা নিয়ে আজকের ভিডিও। আসলে আমরা এর আগে টু স্ট্রোক দেখেছিলেন, ওটারই একটু শক্তিশালী ইঞ্জিন আর একটু ভিন্নতা আছে, দামের ক্ষেত্রেও একটু তফাত আছে। তো সেই ফোর স্ট্রোক ইঞ্জিনটা নিয়ে আজকের ভিডিওটা। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই যে ঘুরতেছে পাখাটা, এই ইঞ্জিনটা খুবই ভালো ইঞ্জিন। একটা ইঞ্জিনের স্ট্রাকচারটা আমি কাছ থেকে দেখাবো আপনাদের। এই যে পাখাটা ঘুরতেছে, এটাই মূলত চলে, এবং হাত থেকে হাতের মাধ্যমে আপনারা ডান বাম এগুলো করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি, এই দেখতে পাচ্ছেন কত স্রোত হয়। ঠিক আছে, এটা ফুল স্পিডে চলতে হবে, ফুল স্পিডে এই জায়গাটাতে একটা স্পিড দেখবো আমরা। দেখেন ওখানে জাস্ট হালকা স্পিডেই কত জোরে পানির স্রোত হচ্ছে। এগুলো আসলে যারা আপনারা ফিশিং করেন তাদের জন্য খুব কাজের নৌকা। এটা মূলত দেখেন অলরেডি পাঁচজন চড়েছে, সব বড় বড় মানুষ। এটাতে মিনিমাম এই বোটগুলোতে সাতজন থেকে নয়জন ব্যবহার করা যায়। তো এই প্লাস্টিক বোটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং ইঞ্জিনগুলো তো পাচ্ছি না। এটার সাথে একটা নর্মালি বৈঠা থাকে, এই বৈঠাগুলো যদি আপনি চান সেই বৈঠাগুলো আপনারা নিতে পারবেন, বৈঠাগুলো দিয়ে নর্মালি ব্যবহার করতে পারবেন। আর যদি চান যে ইঞ্জিন সহ লাগবে, তখন আপনারা এই ছোটো ইঞ্জিনগুলো নিতে পারেন। এই ছোটো ইঞ্জিনগুলো আসলে এরকম নৌকা টাইপের, এই রকম নৌকাগুলোতেই ব্যবহার করে। এর চেয়ে বড়ো যে ইঞ্জিনগুলো আছে আমাদের কাছে, আপনারা দেখেছেন সেগুলো আমরা, এর চেয়ে বড়ো বড়ো নৌকা আমরা চালিয়েছি। তো ওগুলো আপনারা যারা কাঠের নৌকাগুলো ব্যবহার করেন সেটাতে ব্যবহার করতে, কীরকম স্রোত হচ্ছে, তার মানে এরকম পানির মধ্যেও কত স্পিডে যাচ্ছে। এই দেখেন, সাউন্ডটা আর ফোর স্ট্রোকের দেখতেই পাচ্ছেন, ধোঁয়া নাই বললেই চলে। আর টু স্ট্রোকে হালকা একটু ধোঁয়া হয়, তবে টু স্ট্রোকও ভালো মোটামুটি, একটু দাম কম হয় টু স্ট্রোকের। এই দেখতে পাচ্ছেন স্মুথলি ব্যবহার করছে। পানির স্রোত হচ্ছে দেখেন, নৌকাটা মোটামুটি খুব একটা বেশি পানির নিচে যায়নি, আরও লোক উঠা যাবে আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কাছাকাছি আসুক। এই নৌকাগুলো আপনারা যে কোনো কাজেই বলতে গেলে ব্যবহার করতে পারবেন, আপনারা নদীতেও ব্যবহার করতে পারবেন, যারা ফায়ার সার্ভিসে আছে তারাও ব্যবহার করতে পারবেন, বিভিন্ন উদ্ধার কাজে এটা ব্যবহার করা যায়। দেখা যাচ্ছে আমি একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক বড়। তো মোটামুটি এটা ভিডিও, আরও বিস্তারিত ভিডিও আসতেছে খুব শীঘ্রই, আপনারা বাকি ভিডিওটা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপনাদের সাথেই থাকবেন, এর পূর্ণাঙ্গ ভিডিও আসতেছে। এটা জাস্ট লাইভ দেখালাম, আপনারা সরাসরি দেখেন, যে কোনো প্রোডাক্ট আমরা লাইভ করি, আপনারা চাইলেই দেখে শুনে বুঝে নিতে পারবেন। এই কারণে এছাড়াও আরও কৃষি যে মেশিনারিজগুলো আছে আমাদের কাছ থেকে, সেগুলো আমাদের দেখতে গেলে আমাদের পেজে একটু ঢু মেরে আসতে পারেন, দেখলেই দেখতে পারবেন কত উন্নত মানের মেশিনারিজ আমরা নিয়ে আসছি বাংলাদেশে, যেগুলো দিয়ে কৃষকের সময় বাঁচবে, শ্রম বাঁচবে, খুব অল্প সময়ে কাজগুলো সারতে পারবে, সেই মেশিনগুলো আমরা নিয়ে আসি। এবং এটাতেও দেখেন আধুনিকতার ছোঁয়া আছে। এই নৌকাগুলো এর আগে যারা নৌকা ছিল, ধরেন কাঠের নৌকা বেশিরভাগ, খরচ পড়তো বেশি, পানিতে থাকতে থাকতে নষ্ট হয়ে যেত, কিন্তু এই প্লাস্টিকগুলো ব্যবহার করার কারণে আপনার পচবে না, নষ্ট হবে না সহজেই। আর দেখা গেল লং টাইম, শুধু এটা যদি কেউ ইচ্ছা করে না ফাটায় বা কোনোভাবে আগুন ধরায় না দেয়, তাছাড়া নর্মালি নষ্ট হওয়ার কিছু নেই।
আর ইঞ্জিনগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে এগুলো অনেক দিন টিকবে, আপনার সেরকম নষ্ট হওয়ার কিছু নাই। হয়তো চোখ অনেক সময় চোখটা চেঞ্জ করলেই হয়ে যাবে, চোখ বলতে সরি ওটা প্লাগ বলে, প্লাগটা চেঞ্জ করলেই হয়ে যায়। তো যাদের প্রয়োজন নিতে চাইলে আমাদের কাছে নিতে পারবেন, আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকেন, আধুনিকতার সাথেই থাকেন আর কৃষি বাজারের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।